তরমুজের মৌসুম শেষ হলেও মাঠে এখনও নানান রঙের তরমুজ। তিন রঙের তরমুজ বলে এগুলোর কদর ও চাহিদাও বেশি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ১১ সিন্দুর ইউনিয়নের খামা গ্রামে 33 শতক জমিতে এই তরমুজ চাষ করেছেন তরুণ চাষী ইমরান। এসএসসি পাশের পর লেখাপড়া হয়নি ইমরানের, কৃষির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। সে আগ্রহ থেকে স্থানীয় মঠখোলা বাজারে খুলেছেন কৃষি পণ্যের দোকান। ব্যবসা করলেও তার মন পড়ে থাকে ক্ষেত খামারে, তাই তো কৃষি বিভাগের পরামর্শে নেমেছেন ব্যতিক্রমী 12 মাসই তরমুজ চাষে, আর শুরুতেই করেছেন বাজিমাত। এই পর্যন্ত আমার এখানে প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়েছে, এবং বর্তমানে যেহেতু অসময়ে তো বাজার মূল্য অনেক ভালো, আমি আশা করছি আমার খরচ উঠে প্রায় 2-3 গুণ লাভ করতে পারবো। মাচার ফাঁকে ফাঁকে ঝুলছে তরমুজ, কোনোটি সবুজ, কোনোটি হলুদ, কোনোটি আবার ডোরা কাটা হালকা সবুজ রঙের। সব মিলিয়ে এ যেন এক বর্ণিল তরমুজ বাগান। শুধু যে দেখতে আলাদা তাই নয়, ভিন্নতা রয়েছে স্বাদেও। তাই আশপাশ সহ দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করছে এই তরমুজ বাগানে। কেউ বাড়ির জন্য কিনছেন, কেউ বা কিনে সেখানেই কেটে খাচ্ছেন। বাজারে নেওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে এসব তরমুজ। এই ধরনের তরমুজ, এই ধরনের বিভিন্ন কালারের তরমুজ আর আমি দেখি নাই, এবং তরমুজগুলি আমি খাইছি, খুব সুন্দর মিষ্টি। ওইটা আমাদের এলাকার আলোড়ন সৃষ্টিকারী এই প্রথম, সেটা উনি বাণিজ্যিকভাবে বেশ লাভবান হচ্ছেন। 3-4 জাতের তরমুজ আছে, এক হেক্টার স্বাদ। অনেক মানুষ একটা লোক করে সেই ডান না দেখি, সেই ডান না করে সেই ডান না দেখি নিতেছে, খাইতেছে প্রতিদিন 10-20 হাজার টাকা বেচা কিনে নিতেছে। প্রত্যেক দিন 20-25 জন 100 জন মানুষ আয় ফল টল কিনে নিতেছে, খাইতেছে, কায়া কুইতেছে, অনেক মজা, অনেক স্বাদ। কৃষি বিভাগ বলছে গাছ লাগানোর 60-65 দিনের মাথায় খাবার উপযোগী হয় এই তরমুজ। ইমরানের সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন 12 মাসই তরমুজ চাষে। এই স্বল্প সময়ে এই তরমুজ চাষ করে সে যে লাভজনক দিকে আগাচ্ছে তাকে দেখে এলাকার অন্যান্য কৃষক ভাইয়েরা খুব মানে আগ্রহী হয়ে উঠছে। আমরা আশাবাদী যে কৃষকেরা আগামীতে এই এলাকায় এই অসময়ে তরমুজ একটা ব্যাপক সম্প্রসারিত হবে এবং ওই কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। 3 জাতের এই তরমুজ চাষে ইমরানের খরচ হয় প্রায় 30-40 হাজার টাকা, আর প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 150-200 টাকায়। এখন কিশোরগঞ্জ।